ফ্রান্সের বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি বাংলাদেশের আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ফিল্মি দুনিয়া ছেড়ে তার ধার্মিক হয়ে ওঠার দিকটি প্রাধান্য দেওয়া হয়েছে। অভিনেত্রী থেকে হ্যাপির হিজাব পরে ঘোরাফেরা সবার মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে বলে জানায় এএফপি। 22 বছর বয়সী এই নায়িকার ধার্মিক হয়ে যাওয়াটা দেশের সাধারণ অনুভূতিকে উপস্থাপন করে বলে মনে করা হচ্ছে। হ্যাপির রূপান্তর নিয়ে প্রকাশিত হ্যাপি থেকে আমাতুল্লাহ গ্রন্থের মাধ্যমে তার ইসলামের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থাটি। জানা গেছে, তারকা খ্যাতি ছেড়ে ইসলামী মনোভাব ডুবে থাকার ফলে তাকে নিয়ে প্রকাশিত বইটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে পাঠকদের মধ্যে, তাই তার পুনর্মুদ্রণ হচ্ছে। হ্যাপি থেকে আমাতুল্লাহর প্রকাশক মাকতাবাতুল আজহারের সাধিকার মোহাম্মদ ওবায়দুল্লাহ এএফপিকে বলেছেন, দেশের সব জায়গা থেকে অর্ডারের বন্যায় ভাবছি আমরা। তারকা জীবনযাপন ছেড়ে হ্যাপি কিভাবে ধর্মপ্রাণ হয়ে উঠলেন তা জানতে সবার মধ্যে ব্যাপক আগ্রহ। 2013 সালে কিছু আশা কিছু ভালোবাসা ছবির মাধ্যমে ঢালিউডের অভিষেক হয় হ্যাপির। তবে 2014 সালে শেষে দিকে ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে তার সম্পর্ককে ঘিরে বিতর্কে ছড়ায়। যদিও বইতে রুবেলের কোনোদিন কোনো দিক তুলে ধরা হয়নি, রুবেলের সঙ্গে সম্পর্কের ইতি ঘটানোর পর রাতারাতি তাবলিগ জামাতে যোগ দেন হ্যাপি। এর মাধ্যমে জীবনের অতীত ভুলতে চেয়েছিলেন তিনি। হ্যাপির সাক্ষাৎকার নেওয়ার অনুমতি পেয়ে বইটি যৌথভাবে লিখেছেন আব্দুল আল ফারুক ও সাদেকা সুলতান সাকি দম্পতি। এই গ্রন্থের প্রচ্ছদে বলা হয়েছে, সাবেক অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি দিনের পথে উঠে আসার অশ্রুভেজা ইমানদীপ্ত সাক্ষাৎকার। ফারুক এএফপিকে বলেন, ধার্মিক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে নিজের ব্যক্তিগত সব ছবি মুছে ফেলতে শুরু করেন হ্যাপি। এরপর ফিল্মি দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন তিনি। নিজের নাম বদলে রেখেছেন আমাতুল্লাহ। এখন বোরকা ব্যবহার করেন তিনি, এমনকি হাত থেকে পা অবধি ঢেকে ঘর থেকে বের হন। লোকচক্ষুর আড়ালে গিয়ে কোরআন পড়তে মাদ্রাসে ভর্তি হন তিনি। অতীতে চিরতরে ভুলতে নিজের সবশেষ ছবি রিয়েল ম্যান এর মুক্তি ঠেকাতে লড়েছিলেন হ্যাপি, যদিও সফল হননি তিনি। বইতে নিজের রূপান্তর প্রসঙ্গে দুই লেখককে হ্যাপি বলেছেন, মনে হচ্ছে নবজন্ম হলো আমার, এখন আর অতীতের কোনো সম্পর্ক নেই আমার, ওটা অন্য একটা মেয়ের গল্প ছিল। আবার কখনো তারকা জীবনে ফিরবেন কিনা প্রসঙ্গে টেনে আনলে হ্যাপি বইটির দুই লেখককে বলে দিয়েছেন, নরকের আগুনে আর পড়তে চাই না।